ঠিকই গাইস, আনারসের উপর অংশটা যদি এক টুকরো তরমুজ ভালো করে ফিট করে সেটাকে মাটির মধ্যে পুঁতে দিলে কিছুদিনের মধ্যেই নাকি আনারসের ভেতর থেকে তরমুজ বের হবে। ওরে বাপরে, এই ভাইরাল ভিডিওটা দেখে এই ছেলেটি অনেক অবাক হয়ে যায়। আর এটা রিয়েল না ফেক সেটা দেখার জন্য ছেলেটি একটা আনারস নিয়ে এসে উপর অংশটা কেটে নেয়, তারপর পেট থেকে একটা তরমুজ বের করে সেটার একটা টুকরো কেটে আনারসের ভেতর ফিট করে দেয়, নিয়ে সেটাকে মাটিতে পুঁতে জল দিয়ে ঢাকা দিয়ে দেয়। এইবার 24 দিনের মধ্যে কি সত্যি আনারসের ভেতর দিয়ে তরমুজ বের হবে সেটা দেখার আগে সাইকেল চালাতে পারেন তো লাইক করুন, বাইক চালাতে পারেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে এই ফলটির নাম বলে যান, দেখা যাক কতজন রাইট অ্যান্সার দিতে পারে। হ্যাঁ গাইস, সত্যি আনারস থেকে তরমুজ বেরিয়ে এলো।